স্ট্রোক হয়েছে, কিন্তু তারা হয়তো হৃদরোগ ইনস্টিটিউটে এসে হাজির হলেন। রাইট, আবার দেখা যাচ্ছে যে হার্টের সমস্যা হয়েছে, তারা চলে গেলে নিউরো সায়েন্স ইনস্টিটিউটে বা কোনো একটি কোনো একজন স্নায়ু বিশেষজ্ঞের কাছে। তো এই যে যে হার্ট অ্যাটাক এবং এই যে যে স্ট্রোক বা এই বিষয়গুলো নিয়ে অনেক ধরনের কনফিউশন কাজ করে, তো আমরা কিভাবে বুঝবো যে আসলে এই সমস্যাটা হার্টের জন্যই হয়েছে? আমি একদম খুব সহজ সরলভাবে, এক সময় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে একটি বড় সাইনবোর্ডে লেখা ছিল, স্ট্রোক কোনো হার্টের অসুখ নয়। না না, সেটা এবং এইটা কিন্তু অনেক বছর ধরে আমরাও যখন আমাদের কাছে যখন রোগীরা আসে বেশিরভাগ সময় বলে যে আমার স্ট্রোক করেছিল, তখন আমাদেরকে জিজ্ঞেস করতে কোথায় স্ট্রোক করেছিল, মাথায় নাকি বুকে, তখন যখন বলে বুকে স্ট্রোক করছে তখন আমরা বুঝি এটা হার্ট অ্যাটাক ছিল। আসলে যেটা হচ্ছে ইসকেমিক স্ট্রোক যেটা বলি, আর এই অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্যাকশনের মোটামুটি প্যাথোফিজিওলজি কাছাকাছি, ব্রেনের যে আর্টারি সেখানে ব্লক হয় এবং এখানেও তাই হচ্ছে, সেখানেও কিছু ইনফ্যাকশন হচ্ছে বা সেলগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে, কিন্তু দুটি ভিন্ন। এই জন্য বর্তমান সময়ে এটাকে দুটি ভাগে ডাকা যায়, এটাকে বলে হার্ট অ্যাটাক, অনেক সময় ব্রেনের যে স্ট্রোকটাকে অনেক সময় ব্রেন অ্যাটাকও বলে অনেক ক্ষেত্রে, সহজীকরণ করার জন্য। কিন্তু এটি ভেরি স্পেসিফিক এবং ভেরি ক্লিয়ার জিনিস ব্যাপার, হার্টের এটাকে স্ট্রোক বলে না, হার্ট অ্যাটাক, আর ব্রেনের যেটা সেটা স্ট্রোক, সেটা আপনার ইসকেমিক স্ট্রোক অথবা হেমোরেজিক দুই ধরনের স্ট্রোক হতে পারে। রোগীরা কিভাবে বুঝবে, মানে লক্ষণটা কি যেটা দিয়ে আসলে বোঝা যায়? বুকে ব্যথা, আমি বলি যে দুটো একদমই ভিন্ন রকম লক্ষণ, মানে কাছাকাছি নামের একটু মিসনোমার, কিন্তু লক্ষণ সম্পূর্ণ লক্ষণ একদমই আলাদা। কারণ হচ্ছে যে এখন একটা হার্ট অ্যাটাক হয় তখন মূলত তার এই সিমটমগুলো থাকে বুকে, যেটা সেন্ট্রাল কম্প্রেসিভ চেস্ট পেন, যেটা আপনি বললেন যে পাথর চাপা দেওয়ার মতো একটা ব্যথা, এবং ব্যথাটা অনেক সময় রেডিয়েট মানে ছড়িয়ে যায় এই বা হাতের দিকে বা ঘাড়ের চোয়ালে, এই জায়গাগুলোতে রেডিয়েট করে। এই যে একটা ঘাম বলি, অনেক সময় বলে যে একদম মানে পার্সপিরেশন, চিকন ঘামের মতো সারা শরীর ঘেমে যায়, তারপর হচ্ছে তার হৃদস্পন্দনের গতি মধ্যে একটা বেড়ে যায় বা কমে যায়, আমরা যেটাকে প্যালপিটেশন বলি, শ্বাস ধরফর করা, শর্টনেস অফ ব্রেথ বা শ্বাসকষ্ট হয়, এবং একই সঙ্গে যেটা বলি আমরা বলি ইম্পেন্ডিং ফিয়ার অফ ডেথ, মানে মৃত্যু ভয়, মানে একটা মানুষ মনে হবে যে আমি বোধ হয় মানে আই এম গোয়িং টু ডাই, মানে একটা মৃত্যুর কাছাকাছি আসলে মানুষের যে ধরনের অনুভূতি হয় অনেকটা সেই ধরনের অনুভূতি হতে পারে। অনেক ক্ষেত্রে যারা ওল্ড এজ পেশেন্ট বা বয়োবৃদ্ধ পেশেন্ট বা ডায়াবেটিক পেশেন্ট, তারা ব্যথাটাকে এক্সপ্লেন করতে পারে না, বর্ণনা করতে পারে না, তাদের কাছে মনে হয় এটা একটা অস্বস্তিকর একটা ব্যথা, মানে সে বলছে আমার যেন কেমন লাগছে, আমার ভালো লাগছে না। তো এই ধরনের ক্ষেত্রে আমরা কী করি যে কিছু ইনভেস্টিগেশন করে আমরা নিশ্চিত হই। আর ব্রেনের ক্ষেত্রে যেটা মূল ব্যাপারটি, সেটা আমরা যদি ইসকেমিক স্ট্রোক বা হেমোরোজিক হোক, আমরা যেটা বলি ফাস্ট বলি, যে আমরা বলি যে প্রথমে হচ্ছে ফেসিয়াল, যে আমরা ফেসটা দেখি যে একদিকে একটু বাঁকা হয়ে যেতে পারে, তারপর হচ্ছে আর্ম, আমরা যদি আর্ম দুটোকে সোজা করি তাহলে দেখা যাচ্ছে একটা আর্ম মানে পড়ে যায়, মানে তারপর কোনো পাশ অবশ হয়ে যায়, যে পাশে স্ট্রোক করবে তার অপোজিট সাইডে সেটার এফেক্টটা হবে, এটা ল্যাটারালাইজেশন সাইন বলে। দুই নম্বর হচ্ছে এসটি, তো হচ্ছে যে আমরা বলি যে অনেক ক্ষেত্রে যে এই আপনার টাইম, যে কখন, স্ট্রেস হচ্ছে স্লারিং অফ স্পিচ, যে কথাটা জড়িয়ে যাবে, আমি আমাকে একটা এরকম কথাটা জড়িয়ে যাবে, মানে সকালেও ভালো ছিল আপনি দেখলেন যে এখন কথাগুলো যেন কেমন অন্যরকম লাগছে। এবং আরেকটা হচ্ছে টাইম, যে কখন হয়েছে, যে হয়তো একটু আগেই ভালো কাজ করছিল হঠাৎ করে দেখা গেলো যে এই হাতে দিয়ে আর কাপটা ধরতে পারছে না, কড়াইটা হাত থেকে পড়ে গেল। এই কয়েকটা জিনিস স্ট্রোকের জন্য আমরা লক্ষণ আসলে সম্পূর্ণ আলাদা, একটা জায়গায় শুধু কিছুটা মিল থাকতে পারে যদি কোনো কারণে অ্যারিদমিয়া বা কোনো আমরা বলি যদি জ্ঞান হারিয়ে ফেলে, স্ট্রোকের কারণেও পেশেন্ট অনেক সময় কনসিয়াস লেভেল কমে যেতে পারে, অনেক সময় হার্টের অ্যারিদমিয়ার কারণে অনেক সময় পেশেন্ট যখন কার্ডিয়াক অ্যারেস্টে চলে যায় হঠাৎ, অনেক সময় যদি হার্ট ব্লক বা থার্ড ডিগ্রি কমপ্লিট হার্ট ব্লক, যদি ব্লাড প্রেশার কমে যায় বা হার্টের গতি অনেক কমে যায়, তখন কিন্তু পেশেন্ট জ্ঞান হারিয়ে ফেলতে পারে। একটা জায়গায় মানে কিছুটা সামঞ্জস্য থাকতে পারে, বাট এর আগের বিষয়গুলো একদমই এক না।